বিশ্বের সবচেয়ে লম্বা চুলের মালিক হিসেবে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ের নাম লিখিয়েছেন ফ্লোরিডার এক নারী বর্তমানে তার চুল একশো দশ ফুট লম্বা ভাবা যায় ষাট বছর বয়সী আশা ম্যান্ডেলা এর আগে দুই হাজার নয় সালে লম্বা চুলের জন্য বিশ্ব রেকর্ড করেছিলেন ওই সময় তার চুলের দৈর্ঘ্য ছিল উনিশ ফুট সাড়ে ছয় ইঞ্চি তিনি জানিয়েছেন বর্তমানে তার চুল একশো ফুট লম্বা হয়েছে ক্লেরমন্টে বসবাসকারী ম্যান্ডেলা বলেছেন চল্লিশ বছরের বেশি সময় আগে ত্রিনিদার থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে চুল লম্বা করেছেন তিনি তিনি জানান জট শব্দটি তার পছন্দ নয় নিজের এত লম্বা চুল নিয়ে নেতিবাচক কিছু আছে বলেও মনে করেন তিনি নিজের লম্বা চুলকে রাজকীয় মুকুট হিসেবে ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন ম্যান্ডেলা নিজের লম্বা চুলের যত্ন ভালোভাবেই নেন ম্যান্ডেলা চুলগুলো যেন মাটিতে পড়ে ময়লা না হয় সেজন্য কাপড়ের মধ্যেই রাখেন এমনকি ঘুমাতে গেলে ব্যাগে চুলগুলো ভরে কোলবালিশের মতো জড়িয়ে ধরে থাকেন তিনি ম্যান্ডেলার স্বামী ইমানুয়েল চেগ কেনিয়ার নাইরোবি থেকে ফ্লোরিডায় গেছেন প্রতি সপ্তাহে স্ত্রীর চুলের যত্ন নিতে বেশ কয়েক ঘণ্টা ব্যয় করেন তিনি প্রতি সপ্তাহে অন্তত একবার স্ত্রীর দীর্ঘ চুল ভালোভাবে ধুয়ে দেন ম্যান্ডেলার চুল পরিষ্কার করতে ছয় বোতলেই বেশি শ্যাম্পু লাগে চুল ধোয়ার পর শুকাতে অন্তত দুই দিন সময় লাগে